নদীতে বৃদ্ধার মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ধূপগুড়িতে। 6 নম্বর ওয়ার্ডে মৃতার নাম সবিতা চৌধুরী। পরিবার সূত্রে দাবি, গতকাল রাতে পরিবারের সাথে খাবার খেয়ে শুতে যান ওই মহিলা। সকালে নিজের ঘরে ওই মহিলাকে না পেয়ে খুঁজতে বের হন আত্মীয় পরিজনরা। শেষমেশ ধূপগুড়ি বামনী নদীতে বৃদ্ধার মৃতদেহ দেখতে পান প্রতিবেশীরা। খবর দেওয়া হয় ধূপগুড়ি থানায়। ধূপগুড়ি থানার পুলিশ দমকল বাহিনীর সহযোগিতা মৃতদেহ উদ্ধার করে। মৃতদেহ উদ্ধারের পর তার থেকে সোনার অলংকার চুরি করার ঘটনায় উত্তেজনা ছড়ালো এলাকায়। অভিযোগ, পুলিশের তরফে যেই কর্মী মৃতদেহ উদ্ধার করতে এসেছিলেন তিনি ওই মহিলার অলংকার চুরি করেন। স্থানীয় বাসিন্দারা হাতে নাতে ধরে ফেলায় তৎক্ষণাৎ অলংকার পরিবারের হাতে ফিরিয়ে দেওয়া হয়। শেষমেশ পুলিশ মৃতদেহ উদ্ধার করে নিয়ে ঘটনার তদন্ত শুরু করেছে। জানি না, আমি পাড়াতে সকালবেলা আসলাম, শুনলাম যে ওনাকে পাওয়া যাচ্ছিল না, তারপরে ওনাকে পাওয়া যাচ্ছিল না। তারপরে আমি থানাতে যাই, ওনার ছেলেরা বাইরে খুঁজতে গেছেন ওনাকে। আমি থানাতে যাই, আইসিসির সাথে কথা বলি যে সিসিটিভির ব্যাপারে আমার একজন বন্ধু আছে, তার সাথে গেছি। আমরা সিসিটিভি চেক করছিলাম, তখনই আমাদের কাছে ফোন আসে যে এরকম ওনাকে এই নদীর পরে পাওয়া গেছে। আমি যেটুকু বয়স কথা বলুন তো, আই থিঙ্ক আমার যেটুকু আইডিয়া 78।